হ্যাঁ, আমার নাম অমরেশ। আমার একটা প্রশ্ন আছে, আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোজখে? ভাই, আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন। আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় 1.25 ঘন্টা ধরে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তার একটা কারণ হলো পরীক্ষা, পরকালের জন্য। পরকালের জন্য পবিত্রকরণে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম। আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হলো তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে। আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি, আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে। আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও, আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম। আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম, আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি, আবার অবাধ্যও হতে পারি। ঈশ্বরকে মানলে বেহেশতে যাব, আর অবাধ্য হলে যেতে পারবো না। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। অন্যান্য জীবজন্তু, ফেরেশতা, এদের ইচ্ছা শক্তি নেই, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি, আমরা পরীক্ষা দিচ্ছি, এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাবো। পবিত্রকরণে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা, আর পরকালের জন্য পরীক্ষা। আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যাবে আসবে না। তার ইবাদত করেন বা না করেন, তারপরও তিনি মহান, এতে তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতিও হবে না। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের ভালোর জন্য চেয়েছিলাম। যেমন আমি মেডিকেলের পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন, আমি সেই পরীক্ষায় পাশ করলাম। একইভাবে ভাই, আমরাই চেয়েছিলাম, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, এই সৃষ্টির উদ্দেশ্য।